নাটোরে অভ্যন্তরীণ গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার নাটোর শহরের বড়গাছা খাদ্য গোডাউনে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে গম সংগ্রহের উদ্বোধন করেন নাটোর দুই সদর নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা খাদ্য কর্মকর্তা রবীন্দ্রলাল চাকমা, নাটোর সদর ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা LSD মোহাম্মদ মফিজউদ্দিন প্রমুখ। চলতি মৌসুমে 28 টাকা দরে জেলায় গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,802 মেট্রিক টন। নাটোর সদরে 811 মেট্রিক টন, নলডাঙ্গায় 362 মেট্রিক টন, সিংড়ায় 245 মেট্রিক টন, গুরুদাসপুরে 567 মেট্রিক টন, বড়াইগ্রাম 1,318 মেট্রিক টন, লালপুর 2,240 মেট্রিক টন এবং বাগাতিপাড়ায় 1,259 মেট্রিক টন সংগ্রহ করা হবে। সংবাদের সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আর ভিজিট করুন আমাদের ফেসবুক, ইউটিউব, টুইটার, ভাইবার সহ আমাদের ওয়েবসাইটে।